যে মানে আমাকে বলতে আমি আমার চরিত্রটাকে কথা বলছি, এই চরিত্রটা খুব জটিল চরিত্র ঠিক নয়, মানে আমাদের সবার মধ্যেই এই জটিলতাটা আছে যেটা নিয়ে ডিল করেছে ছবিটাতে নিহারিকা, ছবিটাতে চিন্তা ছিল সেটা হচ্ছে এই মানুষটা এমনি খুব স্টেডি লাইফে তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের একটা সম্পর্ক, এবং সেই দীর্ঘদিনের সম্পর্কে প্রেমের চর্চাটা বন্ধ হয়ে গেছে, সেই অভ্যেসটা সেই চর্চাটা নষ্ট হয়ে গেছে বহুদিন ধরে। মানে একটা বয়সের পরে যেমন হয় না বই আর কি, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা প্রায় ভাই বোনের মতো রিলেশনশিপ হয়ে যায়, যেটা তারপরে বউরা ফেলুদা টাইপের হয়ে যায়, ওটা ফেলুদা টাইপের হয়নি তার আগে স্টেজে আছে আর কি। তো সেই রকম অবস্থায় লাইফ লিড করে একটা মানুষ তার জীবনে তার অসহায় ভাগ্নি যে সিচুয়েশনে খুব বাজে অবস্থার মধ্যে থাকে, তাকে খবর পেয়ে যে দিদি মারা গেছে জানার পরে যখন আসে তখন সে জানতে পারে যে এইরকম অবস্থা আছে, ওকে রেস্কিউ করে নিজের বাড়িতে নিয়ে আসে, এবং ওইটা দুজনের মধ্যে একটা অদ্ভুত ইন্টিমেট রিলেশনশিপ চলে আসে, এবং সেটার মধ্যে একটা সেক্সুয়াল আন্ডারকারেন্ট হতে থাকে, এবং খুব সেটা চাপা। এই মানুষটা ইনকুইজিটিভ, খুব সাধারণ মানুষের মতো আমার মতোই খুব ইনকুইজিটিভ, তারও একটা সেক্সুয়াল নিড বা ডিমান্ড আছে, এবং সে ওই জিনিসটা একটু ইনসেস্ট জায়গা থেকে পাচ্ছে, বাট চেষ্টা করছে নিজেকে রেস্ট্রিক্ট করার। অ্যান্ড ভাগ্নি বরঞ্চ কিছু কিছু সময় একটু অ্যাগ্রেসিভ, ইন দ্য সেন্স যে সে বলছে মাঝে মাঝে যে কেন এটা অসম্ভব, কি আমরা একসাথে থাকতে পারি না, নোয়িং ফুললি ওয়েল, এবং তার মধ্যে হয়তো অনেক কিছু ভাবা আছে, সেটা খুব কমপ্লেক্স, সে হয়তো একসাথে থাকে এমনিই ভাবছে, নিনা ভাগ্নি ইউ নেভার নো, অ্যান্ড ইউ নেভার নো দ্য ভেরি কমপ্লেক্স ওয়ে অফ দ্যাট মাইন্ড, যে সে হয়তো নানা রকম ব্যাপার ইন্দ্রাসী কি ভাবিয়েছে ভাবাচ্ছে সেটা একটা ব্যাপার আছে। সো ওভারঅল এটা আমার ক্যারেক্টার, সাধারণ মানুষেরই ক্যারেক্টার, সেই ডাক্তার বা প্রফেশন, এবং তার জীবনে ভাগ্নির সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে, যেটা খুব ছোটবেলায় খুব স্কুল বলে করে কিন্তু সে বড় হয়েছে, তারপরে সে কিছু কিছু জিনিসপত্র করে যেগুলো তো আমরা ছবির মতো দেখতে পাই, বেসিক্যালি দিস ইজ আন্ডারকারেন্ট অফ দ্যাট রিলেশনশিপ। দেখো ছবিটা সিনেমা এতদিন ধরে যতটুকু করেছি, খুব বেশি করিনি কিন্তু যতটুকু করেছি বুঝতে পেরেছি, সিনেমা যেটা থিয়েটারে আসছে যে সিনেমা, সেই সিনেমাটা কেবলমাত্র একটা ঘটনা বা কেবলমাত্র একটা অভিনয়, মানে সিন আর সিনেমা এক, তো এটার মধ্যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, অনেকগুলো কন্টেন্ট আছে, সমস্ত কন্টেন্টের মধ্যে আমাদের এই ছবির যদি ইউএসপি বলো, যে ছবিটা আমি দেখে কি বলবো যে হোয়াট ইজ দ্য ইউএসপি, তাহলে আমি বলবো যে আমাদের যে আউটডোর শ্যুটটা হয়েছে, যে স্কেপে হয়েছে, যে ছবি তোলা হয়েছে, সেই ছবিটা সম্পদ, আমাদের ছবিতে অনুরাধার অভিনয় একটা সম্পদ, অনুরাধা মানে এত সুন্দর অভিনয় করেছে, এবং এত আমি তো সারাক্ষণ সঙ্গে থেকেছি, আমি যতক্ষণ অভিনয় করেছি বুঝতেই পারছো আমার মতো একটা মাল মানে কি লেভেলের, আমি লোকজনকে বোর করেছি, পেছনে লেগেছি, মজাক করেছি, যা খুশি তাই করে ফেলেছি, শি ওয়াজ নেভার ডিফোকাস অন এ ক্যারেক্টার, এবং ও এত সুন্দর পারফর্ম করেছে, এত সুন্দর, এত সুন্দর, মানে আমি আমি ওর সম্বন্ধে যথেষ্ট এক্সপেক্ট করছি যে মানে শি উইল মেক আ মার্ক আফটার দিস ফিল্ম, এটা আমার মনে, আমার নিজের মনে, আমাদের মানে আমিও আছি, মল্লিকা আছে, অনিন্দ আছে, কিন্তু ছবিটা তো অনুরাধারই ছবি, অনুরাধাই প্রোটাগনিস্ট ছবির অ্যাকচুয়ালি, বাট দ্য ওয়ে শি হ্যাজ ডান ইট, আমার মনে হয় আমরা খুব একটা ঠিক আছে, আমরা এলিমেন্ট হিসেবে আছি, খালি অনুরাধাকে দেখা এবং সিনেম্যাটিক যা ভ্যালু তৈরি হয়েছে ছবিটার সেটা দেখা, মিউজিক মিউজিক যারা ইন্দ্রাসিসের আগে ছবিগুলো দেখেছে তারা জানে খুব মিনিমালিস্টিক একটা মিউজিক এর মধ্যে
করে এবং জয় ওটাকে সাংঘাতিক ভাবে এক্সিকিউট করে। আমার মনে হয় ছবির আমাদের প্রচুর রকম প্রচুর একটা বড় ক্যানভাসের ছবি হয়েছে। আমরা তিনটে সিজন ধরে ছবিটা করেছি, তিনটে সিজন, হ্যাঁ তিনটে লটে করেছি, দুই রকম সিজন পেয়েছি আমরা, শীতকাল পেয়েছি গরমকাল পেয়েছি। এবং তাতে গল্পটা বলতে মানে কি হয় না, অনেক সময় বলে না ভগবান যা করেন মঙ্গলের জন্য কাইন্ড অফ বলে না, তো আমাদের টাকা এসছে ওইভাবে শুট করতে গিয়ে হয়, করতে করতে দেখছি অল ওভার দিকে আমাদের ছবিটা শুটও হয়েছে। তো ইট হ্যাপেন্স অ্যান্ড লেটস সি। আমার মনে হয় এরা সিনেমা দেখতে পছন্দ করেন অডিটোরিয়ামে, তাদের ছবিটা যে কোনো ধরনের ছবি যারা দেখেন তাদের প্রত্যেকেরই একটা ভালো লাগার ছবি হবে, বিকজ সিনেমা হলে বসে অডিটোরিয়াম বসে ছবিটা এনগ্রস করবে। এই অনেক না কথা না বলা কথা আছে ছবিটার মধ্যে, অনেক না বলা কথা আছে যেগুলো বেরিয়ে আসবে এবং দর্শক নিজেদের মতো করে ইন্টারপ্রেট করতে পারবে। আমার একটা ছবি একটা ভিজুয়াল দেখে দেখে আমার ধরা ওদের দুজনের মধ্যে কিছু কিছু তো চলছে আমাদের সারাক্ষণ, অঙ্কটা নেই অঙ্কটা আছে অঙ্কটা তো মুখ এই সে করা হয়, শান্তনুকে বলা হচ্ছে কেন নে শান্তনু শর্টটা, শান্তনু হ্যাঁ হবে না শর্টে কেন আমাদের সিনেমাটা তো আবার একটু টেড়া আছে নেও, কিছু কিছু শট এখানে তোমার তো দেখলে ঝর্ণার দ্বারা একটা ছোট চলছে ছোট্টা নিয়ে কি হচ্ছে আমাদের আমরা জানি, কারণ সামনে তখন প্রায় 700 লোক পিকনিক করতে এসছে এখানে, আমরা ওইখানে একটা ছোট্ট জায়গায় জোনে আমরা একটা বড় সিন করার প্ল্যান করে গেছি, এইসবগুলো হতে হয়েছে। তো খুব মজাও পেয়েছি করতে গিয়ে। অ্যান্ড সৌমেন ছিল চিফ আমাদের, সৌমেন খুব এবল একটা ছেলে যে চিফ সবকিছু মিলিয়ে আমার খুব হ্যাপি লাগছে ইন্দ্রাসিসের জন্য বিশেষ করে। হ্যাঁ মানে আমার আমার সামনে পর হয়তো তিনটে ছবি রিলিজ করবে, তিনটেতে আমি লিড রোলে আছি, তো মাঝখানে মধ্যে মধ্যে হবে সেরকমই আছে। কিন্তু ইন্দ্রাসিসের ছবিটার জন্য এতদিন ধরে কথা, এতদিন ধরে ওর একটা ভেতর ভেতর দুঃখ, আমার ছবিটা রিলিজ হবে না, আমার ছবিটা রিলিজ হবে না, আমার ছবি হচ্ছে না, কেন হচ্ছে না, প্রডিউসার এই হচ্ছে, এই ব্যাক আউট হচ্ছে, ও করছে ছবি সব সবকিছু মিলিয়ে আমাদের ইন্দ্রাসিসের জন্য খুব হ্যাপি লাগছে ছবিটা রিলিজ করছে আজকে করেছে।